আপনার মা তো মোসাম্মদ রিজিয়া বেগম জি আচ্ছা উনি তো আমাদের প্রকল্পের মাধ্যমে দুটি ছাগল পেয়েছিল কতদিন আগে কয় মাস হলো সাত আট মাসের মতো হয়েছে কয়টি ছাগল পেয়েছিল দুটি এখন ছাগলগুলো কি অবস্থা বৃদ্ধি হয়ে কতগুলো হয়েছে এখন ছাগল এসে চারটা বেড়েছে না উনি তো এখন কি অবস্থা উনি কি নিজে শারীরিকভাবে একটু অসুস্থ তাই অসুস্থ তো দেখা করতে পারে না লিগে কথা বলতে পারে বেশি খারাপ সামনে পরিকল্পনা কি ছাগল বড় করে বিক্রি করার ইচ্ছা আছে সেক্ষেত্রে কি একটা টাকা আসবে তাহলে কি আপনার সংসারে আয় বাড়ার তো একটা আয় বাড়বে আমার সঙ্গে আয় বাড়বে তাহলে এতে কি মনে হয় কি আপনি আগের থেকে সংসারটা একটু আয়োজক হলে কি আপনার ভালো থাকবেন জি ভালো থাকবেন আপনার মা যেহেতু আজকে নেই এখন অসুস্থ উনি বাসায় তো ওনার সাথে আপনারা কথা হয়েছে কি শুনেছেন যে ছাগল পাওয়ার পর কি খুশি হয়েছে হ্যাঁ খুশি হয়েছে ছাগল পাওয়ার পর আমারই কয়েছে যে আমার তো খড় নাই তো তুই আমার ছাগলের খড় বানাই দে আমি এনে রাখবো আমি নিজে বানাই দিচ্ছি আচ্ছা আপনি নিজে ঘর বানাই দিচ্ছেন এমনিতে আপনাদের সামনের দিনে ইচ্ছা আছে যে আরো বড় কিছু ছাগল বিক্রি করে একসঙ্গে গরু টরু কেনার ইচ্ছা আছে আছে আমাদের মা এখন যে ছাগলটা পাইছে ছাগল ভাই খুব ভালোই আছে আমরা আমাদের দোয়া করেন আমাদের আরও একটু বড় হইতে পারি ঠিক আছে